হ্যালো মাই ডিয়ার অল লিটল স্যামসান ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল হ্যাশট্যাগ বু প্রতিদিনের ন্যায় আজকে আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অর্থাৎ অনেকেই বলেছিল যে ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণী একাদশ শ্রেণীর বায়োলজির প্রশ্নপত্রের পার্ট এর এক্সপ্লেনেশন স্যার এখনও হয়নি আমরা পাইনি ঠিক আছে তো যারা অ্যান্সার কী পাওনি হ্যাঁ মিলিয়ে নিতে চাও যে শ্রেণীতে পার্ট এর অ্যান্সার কী কী হতে পারে অর্থাৎ ফর্টিন আউট অফ ফরটিন তুমি এমসিকিউ কিউ কালেক্ট করলে কি না এবং সাথে সাথে ভিএসএ যে রয়েছে ভেরি শর্ট অ্যান্সার টাইপের চারটে প্রশ্ন ছিল তার অ্যান্সার কী কী হতে চলেছে তার সম্পূর্ণ এক্সপ্লেনেশন নিয়ে ওকে তো কী করবে তোমরা প্রথমেই দেখে নাও যে যারা দ্বিতীয়ত মানে এক কথায় বলতে পারো যারা পরে দেখছো বা অন্য ক্লাসের দেখছো যারা এন্ট্রান্স এক্সামের প্রিপারেশান লাইক অ্যাজ বিএসসি নার্সিং জেন পাস নার্সিং নিটের তাদেরও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাবে এটা কারণ এখান থেকে বিভিন্ন প্রশ্ন থাকবে সেগুলো তোমরা নিজেদের মতো করে একটা প্র্যাকটিস সেশনে ওরিয়েন্টেশনের মতো দেখে নিতে পারো ঠিক আছে কারণ এখানে ফোরটিন কোয়েশ্চেন তোমার প্র্যাকটিস হয়ে যাবে তাই দেরি না করে চলো অ্যান্সার কী আমরা চট জলদি চলে যাই বাট কোথায় আছে অ্যান্সার কী এটা একটু খিজিভিজি করে রয়েছে হয়তো মানে পরপর নেই কারণ সাজানো নেই পিডিএফ করা রয়েছে তো স্টুডেন্টরাই আমাকে পাঠিয়েছে তো চলো সেখান থেকে আমরা কিন্তু একটু এক্সপ্লেনেশনে নিয়ে নিই প্রত্যেকটা অ্যান্সার ওকে চলো বাবা একদম পেয়ে গেছি তাই তো হ্যাঁ হ্যাঁ ওকে পেয়ে গেছি দেখো ফর্টিন এখানে সেকশন ওয়ানে রয়েছে দেখো ফর্টিন কোয়েশন রয়েছে তো প্রথম উত্তর দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে স্ট্যাটোসিস্ট টোকোফোল আর বা ম্যান্টল তোমরা কী দেখে অ্যানসার করবে কীভাবে অ্যান্সার করবে শিখে শুনে নাও শিখে নাও দেখো ম্যান্টল কাদের থাকে ম্যান্টল এটা ক্লাসিফিকেশন থেকে রয়েছে তুমি শুধুমাত্র একটা জিনিস দেখলেই অ্যান্সার করতে পারো দেখো ম্যান্টল পর্দা সাধারণত মোলাস্কা পর্বদের থাকে ঠিক আছে বাকি দেখো কোথাও মোলাস্কা নেই শেষে দেখো কি রয়েছে না ম্যান্টল আছে এর মোলাস্কা আছে আর কি কিছু দেখার প্রয়োজন আছে কিছু দেখার প্রয়োজনে সোজাসুজি অ্যান্সার হয়ে যাবে অপশান বি ট্রিক্সলি অ্যান্সার করতে শেখো যার স্ট্র্যাটোসিট মনে আছে টোকোফোর লার্ভা মনে আছে এইভাবে অ্যান্সার করো না মনে থাকলে ইজি ওয়েতে অ্যান্সার করো ইজিভাবে শেখো তোমার কাছে অনেক দিন জিনিসটি থাকবে অ্যান্সার করতে পারবে নেক্সট দেখো দুই নম্বরে চলে যায় সঠিক বিবৃতিটি নির্বাচন করো কোনটি হবে সঠিক বিবৃতি ওকে তো দেখো দুই নম্বরে আমরা যখনই চলে যাবো সঠিক বিবৃতি আমরা কী পাবো না নির্বাচন করতে বলেছে তো কোন রাজ্যে থাকবে দেখো তো দেখো দেখো সাধারণত যে মনের রাজ্য অর্থাৎ প্রোক্যারিওটিক সেলে পিলি থাকে পিলি হচ্ছে বিভিন্ন জননের কাজে ব্যবহৃত হয় সেক্স পিলি তোমরা নাম শুনেছ আর মেসোজম হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া শ্রেণীভুক্ত বা তাদের জেনেটিক বলতে পারি যে জেনেটিক জেনেটিক যে পদার্থগুলি সেগুলো মেসোজম নামে পরিচিত হয় প্রপার ক্রমোজম না থাকার কারণে তো প্রতিষ্ঠা বাদ দিয়ে দাও তো রাইট অ্যান্সার একদম মনেরা আমরা প্রথম থেকে চলে আসি তো রাইট অ্যান্সার হবে অপশন সি বলো ক্লিয়ার আছে নেক্সট দেখো তন্তু গঠনকারী প্রোটিনটির নাম এটি প্রচুরবার কিন্তু বিগত বছরে দেখো এই কোয়েশনটি কিন্তু পিওয়াই কিউ মানে এবছর এসেছে এর আগের বছরেও আগের বছরগুলিতে এই ইয়ারগুলিতে কয়েকটা দুটো ইয়ারে হয়তো এসেছিল সম্ভবত আমার যতদূর মনে পড়ছে তো রাইট অ্যান্সার কিন্তু অবভিয়াসলি কী হবে একদম সহজ প্রশ্ন ছিল অপশন ডি হবে রাইট আনসার কোলাজেন হবে রাইট আনসার ওকে চলো নেক্সট আমরা চার নম্বর দেখে নিই কোনটি শিবনলের বৈশিষ্ট্য নয় দেখো শিবনলে কোনো কূপ থাকে না এটা তোমরা ক্যারেক্টার্স বা ছবি দেখলে ডায়াগ্রাম দেখলে ইজিলি অ্যান্সার করতে পারবে শিবনলের বৈশিষ্ট্য নয় কোসপাচিরে কোনো কূপ কিন্তু থাকবে না নেক্সট দেখো মূলের আত্মিকরণ আত্মিকরণ মূল অর্থাৎ অ্যাসিমুলেটারি রুট এই প্রশ্নটি তোমাদের ক্লাসে করানো যারা অফলাইন ক্লাসে ছিল তারা জানো অ্যাসিমিলেটারি রুট কোথায় হয় এবং এমনকি যারা কোয়েশ্চেন ব্যাঙ্ক ফলো করো রায়ান মার্টিনের তাদেরও কিন্তু এই প্রশ্নটি হুবহু কমন সেখান থেকে একদম কমন কোশ্চেন রয়েছে কি হবে টিনোস্পোরা ওকে টিনোস্পোরা কর্ডিফোলিয়া হবে রাইট অ্যান্সার অপশন এ হবে রাইট অ্যান্সার ওকে পাঁচের এ হবে রাইট অ্যান্সার ওকে নেক্সট দেখো ছয় নম্বরে নিম্নলিখিত কোন অঙ্গাণুগুলির ধাত্রে ডিএনএ এবং রাইবোজম শুধু এই জায়গাটা দেখবে ডিএনএ এবং রাইবোজম থাকবে রাইবোজম মানে প্রোটিন সংশ্লেষ করবে ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবোনুউক্লিক অ্যাসি ওকে তো কী অ্যান্সার দেখব আমরা এক্ষেত্রে বলেছি উপস্থিত থাকবে অঙ্গাণুগুলি ধাত্রে ধাত্রে মানে স্ট্রোমা অর্থাৎ জলীয় অংশ সাইটোপ্লাজমি অংশ বর্তমান থাকবে রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার অবভিয়াসলি কী হবে বলে দাও জানো যারা যদি কেউ প্রিমিয়ার সেশনে থাকো অবশ্যই অ্যান্সার দিতে পারো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার কিন্তু হবে বলে ফেলো যে কোথায় পাবো আমরা অপশন বি হবে রাইট অ্যান্সার এক্ষেত্রে মাইটোকন্ডিয়া আর হবে ক্লোরোপ্লাস্ট ওকে নেক্সট দেখো ছয়েরটা আমরা নিয়ে নিলাম অপশান বি চলো চলে যাই সাত নম্বরে সাত নম্বরে অ্যান্সার কী হবে ক্রসিং ওভার দেখা যায় একদম পাতি প্রশ্ন রয়েছে প্যাকাইটিন উপদশা ঠিক আছে তারপরে দেখো সিম্পোর্ট কী না সিম্পোর্ট হচ্ছে সিম্পোর্ট সাধারণত সর্বদা কিসে সাহায্য করে সিম্পোর্ট সাহায্য করে সক্রিয় পরিবহন অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কিন্তু সিমপোর্ট সাহায্য করে অপশান বি হবে রাইট অ্যান্সার নেক্সট দেখো আট নম্বর আমরা নিয়ে নিলাম আট নম্বর হয়ে গেল নয় নম্বরে চলে যাব নয় নম্বরে কী হবে রাইট অ্যান্সার গ্লাইসিন আর সেরিন আলোক শোষণে কি উৎপন্ন হয় অর্থাৎ গ্লাইসিন এবং সেরিন হবে রাইট অ্যান্সার এরপরে দেখো যে দশ নম্বর প্রশ্নটি ভালোভাবে পড়ো যে কোন জায়গাটা দেখতে হবে তোমাকে মৌলটি নাইট্রোজেন সংবন্ধনে উৎসেচক ডাইহাইড্রোজিনেজের একটি গুরুত্বপূর্ণ উপাদান দেখো যখনই নাইট্রোজেন সংবন্ধনের সাথে সহায়তাকারী উৎসেচক বলবে কোন মৌলের কথা বলবে তোমাকে বাকি আর কিছু দেখার দরকার নেই একদম সোজাসুজি অ্যান্সার চলে যাবে মলিবডের তোমাদের বিভিন্ন অতিমাত্রিক এবং স্বল্পমাত্রিক মৌল ছিল সেই মলিবডে নামে ক্যারেক্টার্স দেখলে ইজিলি অ্যান্সার করতে পারে দেখো পরবর্তী চলে আসি দেখো বাসন্তীকরণ আমরা কোথায় পাবো ভার্নালাইজেশন সেই টপিক্সের মধ্যে পেয়ে যাবো তো বাসন্তীকরণ আমরা এগারো নম্বরের কি অ্যান্সার হবে কম তাপমাত্রায় ফুলকে ত্বরান্বিত করা না ফুল ফোটানোকে ত্বরান্বিত করা এক্ষেত্রে হবে রাইট অ্যান্সার ওকে তো ইলেভেনের হবে অপশন ডি হবে রাইট অ্যান্সার নেক্সট দেখো পরবর্তীতে টুয়েলভের টুয়েলভের কী হবে না শ্বসনতন্ত্রের গোলযোগ একটি হ্যাঁ কোনটি শ্বসনতন্ত্রের গোলযোগ দেখো রেনাল ক্যালকুলেটর রেনাল তো বিকের সাথে সংযুক্ত রে চলে গেল আর্থারোক্লারোসিস অর্থাৎ হারের গঠন লোকমোশনে চলে গেল জন্ডিস হচ্ছে বিভিন্ন বিলিরুবিন বিলিভারডি রেচন থেকেও দেখতে পারো আবার ডাইজেশন অ্যাবজরপশানও তোমরা পেয়ে যাবে শ্বসনের সঙ্গে রোগ পড়ে রয়েছে এমফাইসিমা বলো ক্লিয়ার কিনা নেক্সট দেখো পরবর্তীতে পেরিস্টলসিস মানে ক্রমসংকোচ এইটার কারণে অনেকে এটা ভুল করে এসেছে তো এটার অর্থ হচ্ছে ক্রমসংকোচ অর্থাৎ গ্রাসনালির মধ্যে দিয়ে ধীরে ধীরে তুমি যখন ড্রাই ফুড খাও না গলায় আটকে আটকে যায় জল দিতে হয় খাওয়ার সময় ভাবো সেই জায়গাটা তো এক্ষেত্রে সেক্ষেত্রে রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার অবিয়ালি অজ্লি হয়ে যাবে গ্রাসনালি বা ইসোফে গ্যাস হ্যাঁ বঙ্কিয়াল তো শ্বসনতন্ত্রের পার্ট গভিনিত ইউরেটারে মানে এক কথাই বলতে পারি ইউরিনের পার্ট ধর্মনিত জানোই তো আশা করি বলার কিছু নেই নেক্সট দেখো ফরটিন এটা ভালো প্রশ্ন এবং ইম্পর্টেন্ট বিগত বছরে এর জাতীয় প্রশ্ন ছিল তো ফরটিনের কী হবে রাইট অ্যান্সার আগ্রাসী শ্বেত রক্তকণিকার ডি নিউট্রোফিল আর মনোসাইট হবে রাইট অ্যান্সার তো ফরটিন কোয়েশ্চেন কিন্তু আরেকবার তোমরা রিচেক করে নাও আর ফরটিনেরটা হবে ডি ঠিক আছে তার আগেরটা হবে বলে দিলাম কি বলো বি গ্রাসনালি হ্যাঁ তার আগেরটা কী হবে তার আগেরটা হবে দেখে নাও এম ফাইসেমা হ্যাঁ তার আগেরটা কী হবে কম তন্ত্রায় কম তাপমাত্রায় ঠিক আছে কম তাপমাত্রায় পুল ফোটানো ত্বরান্বিত করা একদম ওকে নেক্সট দেখো তার আগেরটা কী হবে তার আগেরটা হবে মলিওয়ার্ডের নাম আরও একবার রিভাইজড করিয়ে দিচ্ছি দেখে নাও তার আগেরটা কী হবে নয় নম্বরটা কী হবে নয় নম্বরটা হবে গ্লাইসিন আর হবে শ্রেণীর সেরিন ওকে তার আগে কী হবে বলো তার আগে আট নম্বরে কী হবে সক্রিয় পরিবহন ওকে তার আগে কী হবে বলো তার আগে তো হবে প্যাকাইটিন এটা তো বলার কোনো জায়গায় নেই ওকে তার আগে কী হবে বলো তার আগে হবে কী হবে আমরা জানবো মাইটোকন্ডিয়া এবং ক্লোরোপ্লাস্ট কোথায় পাবো মাইটোকন্ডিয়া ক্লোরোপ্লাস্ট তার আগে কী হবে বলো টিনোস্পোরা ওকে তার আগে কী হবে তারা কীভাবে কোষ্পাচীরের কূপ থাকে নয় বলেছে যেহেতু তাই এক্ষেত্রে এই ক্যারেক্টারসটা হবে তার আগে কী হবে কোলাজেন তন্তু গঠন করে আর তার আগে কী পাবো আমরা মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত তাই তো একদম ওকে বলো এবং তার আগে আমরা শিখে নিয়েছি কোথার সাথে না ম্যান্টলের সাথে মোলাস্কার সম্পর্ক রাইট অ্যান্সার ফোরটিন এমসি তোমাদের সামনে সলভ করে দেওয়া হলো চলো ভিএসএটা একটু দেখে নিই কোথায় আছে একটু সময় দেবে ঠিক আছে একটু সময় দেবে তোমরা ভিএসএটা একবার আমি একটু দেখে নেবো কী কী রয়েছে কোথায় 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 এটা গ্রুপ ডি দেখো গ্রুপ ডি আমি বলেছিলাম মাইটোকন্ডিয়া আইদার নিউক্লিয়াস আসবে দেখো মাইটোকন্ডিয়া কিন্তু চলে এসেছে একদম হুবহু কমন কোয়েশ্চেন ক্রেপ সাইক্লো ক্রেপ সাইকেল বা গ্লাইকোলাইসিস বলেছিলাম ক্রেপ সাইকেল এসেছে সাজেস্টিভ থেকে কিন্তু হুবহু কমন আছে হ্যাঁ ঠিক আছে তো একবার দেখে নাও চক্রের ঘটনা বলি অর্থাৎ কার্ডিয়াক সাইকেল একদম বলে দিয়েছিলাম হয় কার্ডিয়াক সাইকেল না হলে বলে দিয়েছিলাম তোমাদের রক্ত তঞ্চন পদ্ধতি সেখান থেকে কার্ডিয়াক সাইকেল পেয়ে গেছো এত পাতি প্রশ্ন রয়েছে অ্যাডিনালিন তো কোনো অসুবিধাই নেই আশা করি তোমরা সবাই অ্যান্সারে ইজি করতে পেরেছো ঠিক আছে বড় প্রশ্ন খুবই সুন্দর রয়েছে প্রত্যেকে অ্যান্সার করার মতো বাকি ডায়াবেটিস ইনসিপিটাস ডায়াবেটিস মেলিটাস দেখো চলেছে এসছে এ দেখো কমন কোয়েশ্চেন বলেছিলাম দুটো এটাকে তিনে দিয়েছে রক্ততঞ্চনের বিভিন্ন ধাপ দেখে নাও যে কতটা সাজেস্টিভ তোমাদের কাজ করেছে ইলেভেনের জন্য তিনটে রোগ বলেছিলাম তিনটে রোগ আছে ওকে এটা একটু মানে গণ্ডগোল হয়ে গেল এখানে ছাত্রছাত্রীরা যে কোনো একটা দিলে বেশি খুশি হতো যে এই তিনটে রোগ বা এই তঞ্চন পদ্ধতি দুটো অ্যান্সার ইজি করতে পারতো যাই হোক পরিষদ দেয়নি তো আমাদের কিছু করেনি এই ক্ষেত্রে তো আমরা কিছু করতে পারি না হ্যাঁ সাপোর্ট তোমাদের কাছে আশা করি ঠিক আছে যে স্যার অপশনে চলে এসেছে বলেছিলে মনে আছে যাই হোক তাও ভালো খবর চলো তারপরে দেখো ক্লা হাইড্রোপনিক্স এইগুলোতে প্রত্যেকটা একদম কমন প্রশ্ন রয়েছে দুয়েও গাম পজিটিভ নেগেটিভ ব্যাকটেরিয়ার পার্থক্য করিয়েছিলাম পার্থক্য এসে সাবজেক্টগুলো পার্থক্য তোমাদের করানো হয়েছিল নর্মাল পার্থক্য আছে আশা করি কোনো অসুবিধা নেই চলো এই যে ভিএসএ পেয়ে গেছি গো হ্যাঁ এই যে দেখে নাও একটু ফোন নাম্বার আছে হ্যাঁ লিখতে হবে পুঙ্কেশ্বরের অসম সংযোগের একটি উদাহরণ দাও দেখো সহজে তোমরা কী মনে রাখবে পুঙ্কেশ্বরের অসম সংযোগ অসম সংযোগের একটি সহজ উদাহরণ কী হবে লগ্ন হুম বা অ্যাডেনেট যাকে হয় কি মনে রাখবে এ ডি ডিএনএ টি ই অ্যাডেনেট যাকে বলবো আমরা পার্শ্ব কি মনে রাখব যে লগ্ন ঠিক আছে তো এক্ষেত্রে উদাহরণ কি হতে পারে এধারে ধারে এক্ষেত্রে উদাহরণ হতে পারে শালুক ফুল বেস্ট এক্সাম্পল হবে শালুক ফুল ঠিক আছে যাকে বলবো আমরা নিমফিয়া এসপি এন ওয়াই এম পি এইচ এ ই এ স্পিসিস লাগিয়ে দাও ওকে রাইট অ্যান্সার বোঝা গেল এক একটা হয়ে গেল দেন আমরা দুই নম্বরে চলে যাই কাণ্ডের অর্ধস্তকে কোন কলা দেখা যায় সাধারণত অর্ধস্তকে দেখো কোন কলা হবে অর্ধস্তকে কোলেন কাইমা দেখা যায় কি হবে কোলেন কাইমা তবে এক্ষেত্রে কোলেন কাইমা শুধু লিখে এলে অনেকে যারা শুধু কোলেন কাইমা লিখে যাও স্যারা ইচ্ছা করলে তোমার কাছে যদি কারো নাইনটি পার্সেন্ট কভার হয়ে যায় তো ইচ্ছা করলে হাফ নম্বর কেটে নিতে পারেন কারণ বলে দিই কারণ সময় বিশেষে কিছু সময় প্যারেন কাইমা কলাও থাকে তাই রাইট অ্যান্সার কলেন কাইমা এবং সাথে এটাই লিখতে পারো সময় বিশেষে প্যারেন কাইমা কলাও থাকে যদি বলো স্যার কোথায় আছে তোমরা অবভিয়াসলি পার্থক্যের মধ্যে এই জাতীয় জিনিসগুলি পেয়ে যাবে ঠিক আছে দেন দেখো এক অনু এনএডি H2 টু জারিত হলে কত অনু এটিপি তৈরি একদম সিম্পল পাতি প্রশ্ন রয়েছে হ্যাঁ কি হবে থ্রি তিন অনু এটিপি কিন্তু তৈরি হয় আমরা ক্যালকুলেশনের সময়ও দেখেছিলাম গাইকোলাইসিস বা ক্রেপসাইকেলের পরবর্তীতে দূরবর্তী সংবর্তনালিকা এটার অপর নাম হচ্ছে পিসিটি প্রক্সিমাল কনভুলেটেড টিবিউল ওকে আছে তো কি হবে দেখো এটা কি কাজ করে জল এবং জলে দ্রবীভূত লবণের সাহায্যে পুনঃশোষণে সাহায্য করে বলতে পারো কি না পিসিটি দূরবর্তী নালিকার কাজ নেক্সট দেখো অক্ষিকলনের বিচলনে সাহায্য করে একটি চেস্টীয় স্নায়ুর নাম খুবই ইম্পর্ট্যান্ট চেস্টীয় স্নায়ুর মধ্যে এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অকিউলোমোটর হবে অকিউলো মোটর হবে রাইট অ্যান্সার ঠিক আছে অকিউলো মোটর হবে রাইট অ্যান্সার ওকে বলো ক্লিয়ার আছে নেক্সট দেখো গ্লুকোজ বিপাকের সঙ্গে সম্পর্কিত ইনসুলিনের একটি কাজ লেখো এক্ষেত্রে কি কাজ তোমরা লিখবে এই কাজটা এই প্রশ্নটা আমি বলবো অবশ্যই একের মতো নয় দুইয়ের অ্যান্সার লেখার মতো তাই এইটা যারাই অ্যাটেম্প করবে প্রত্যেক শিক্ষকদের বা শিক্ষক সমিতিকে অনুরোধ যে তাদের এটা অ্যান্সার দিয়ে দেবেন মানে দিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবো যেহেতু ইলেভেন দেখো কারণ এটা দুইয়ের প্রশ্ন কিন্তু নয় আমার তরফ থেকে আমার যতদূর ধারণা হয়েছে মনে হয়েছে এটা একটু অ্যান্সারটা বড়ো হবে যখন বলে যে কাজ এবং সঙ্গে কী রাখা রয়েছে গ্লুকোজ বিপাক লেখার রয়েছে তো শুধু কাজ বললে ইজিলি করা যেত বাট গ্লুকোজ বিপাকের ক্ষেত্রে কিন্তু একটু বলতে হবে তো কি হবে ইনসুলিন মূলত ইনসুলিন গ্লাইকোজেন হিসাবে লিভারে গ্লুকোজকে জমা করে মানে প্রথমে স্থগিত করে এবং পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে ধীরে ধীরে সেটাকে রিলিজ করে দেয় ছেড়ে দেয় কখন ছাড়ে যখন গ্লুকোজে রক্তে মূলত ব্লাডে অর্থাৎ ব্লাডে বা রক্তে গ্লুকোজের ডেন্সিটিটা কমতে থাকে অর্থাৎ ঘনত্বটা হ্রাস পেতে থাকে তখন কি হয় লিভার মানে তখন কি করবে না লিভার রক্তে পুনরায় গ্লুকোজকে কিন্তু ডিসচার্জ করে দেয় এবং ডিসচার্জ দিলে এই জাতীয় ঘটনার ক্ষেত্রে কি হয় যে গুরুতর আছে রক্তে সেই গ্লুকোজের ঘনত্ব বজায় রেখে তাৎপর্যপূর্ণ ভূমিকা কিন্তু নেয় তো এক্ষেত্রে কিন্তু কাজ কাজ বললে এই জাতীয় কিন্তু অ্যান্সার করতে হবে তো আবার অথবা দিয়েছে তোমরা অথবা অ্যান্সারটাও করতে পারো কোনো চিন্তার কারণ নেই ওকে তো আজকের এই সেশনটাই তোমাদের ছিল তো কেমন লাগলো অবশ্যই জানিও কারা কি অ্যান্সার করে আসতে পেরেছো না পড়ে আসতে পেরেছো সবাই অ্যান্সার লিখলে প্রত্যেককে বলবো আশা রাখো খুব ভালো পরীক্ষা হয়েছে কোনো চিন্তা নেই এবং আর দেরি করো না পরীক্ষা আজকে হয়তো তোমাদের শেষ আমি প্রথমত এটা ইলেভেনের কোর্সের কিটা আপলোড করতে ভুলে গেছিলাম তো আজকে করে দিলাম তোমাদের কাছে তো অবশ্যই একবার চেক করে নিও আর দ্বিতীয় কথা হচ্ছে যে আর দেরি করে না টুয়েলভের জন্য কিন্তু লেগে পড়ো টুয়েলভের এক্সাম খুব ভালোভাবে দিতে হবে প্রথম থেকে ফুললি প্রিপেয়ার করো প্রত্যেকের কিন্তু খুব ভালো পরীক্ষা টুয়েলভেও হবে এরকম পরীক্ষা তো তাই অবশ্যই যারা নতুন দেখছো তারা নতুন দর্শকদের সাবস্ক্রাইব করে নিও টাকা বেল বেলাইকান দিয়ে দিও লাইক বাটন ক্লিক করে দিও আর অফলাইন কোর্সে যদি পরিচিত হয়ে থাকো অবশ্যই কিন্তু জয়েন করে নিও তোমায় অনেকখানি কিন্তু To help our show. Thanks for watching and see you next class. Up to tata. Bye bye and good night.